আমার হইল তো সল নাই বলে তোমার বগল গিতা কয় তুমি খালি কথা কো জানি তা বলে দর বেটা নমাজ পড়াসনি বলে বলে কিয় নমাজ হইতো এরে অত খান লম্বা আমি কইলাম তোর বউ ঘুমায় কি লাগস আই মা তা শোনা ভাই রে বেজান বেটিন সিয়ান আছে বেটিন হুশিয়ার আছে বেটিনতে বকিয়া বেটার বগল রুম খাটানি লয়নের কারণে বাইরে তুমি চল্লিশের ভিতরে আত কিতা লাগে হাসিয়া তো মানুষ ডাট্টা করিলি ভাই ও আর ওয়াজ করতে এখন হাসি ভাই না ইটা মাসলাম আত্মাতিয়া ঠিক আছে না চল্লিশ দিনের ভিতরে খাটি যায় যদি একচল্লিশ দিন হয়ে যায় ভাই একচল্লিশ দিনের নমাজ আল্লাহ দরবার কবুল হইত না হযরত আদম এবং হাওয়ার মশা লইয়া আল্লাহ জানাইলাম আদম আমি জন্নত সমস্ত হয় ফসল তোমাদের জন্য হালাল করিয়া দিলাম কিন্তু জমিনে জন্নত একটা ফল নিষেধ করলাম এই ফল খাইলাই এখন আমার কথা মান্য করে লইলাই আমি আল্লাহর জন্নতনে তোমাদের বিতাড়িত করে লইলাম হযরত আদম উলঙ্গ মা হাওয়া আলাইহিস সালাম উলঙ্গ শরীরের মধ্যে কোনো কাপড় না ওর আগুটে দেখার বাদে কোনো বেটাইন দেওয়ার বাদে শিখা গেঞ্জি আমি একদিন একজন কইলাম ভাই এবার তোমার জল খোলার দরদাম হয়েছে না কয় আমার তো সোনর খোলা নাই রে বা আমার তো রোবার কথা কইলাম আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ রব্বুল আলামিনের কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন আমার বান্দামান দিয়ে আমি আল্লাহ জমিন ও তোমরা মাটি দিয়া বানাইলাম ও ফিহা নুঈদুকুম আবার মারা যাই ভাই মাটির সঙ্গে মিশিয়া যাই ভাই ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ মাটি ধনে তোমাদের মানুষ বানাইয়া তুলব না সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুরগণ আমি খোয়াত আসলাম হযরতে হাওয়া আলাইহিস সালাম রে শয়তানে বাইর ফলায় হাওয়ায় জমিন আর জান্নাতের মধ্যে গন্ধমের ফল খাইছে হযরতে আদম রে ফরমাইন ও আদম আমি খাইলাম তুমিও সামাইল খাইলাও দশজনে খাইছ খাওয়ার বাদে দেখা যায় আদমর জরুরতে ধরিলাম বাইরে আগে হয়েছে জান্নাত এমন জায়গা জান্নাতের মধ্যে প্রস্রাবর প্রয়োজন হয় না জান্নাতের মধ্যে ল্যাট্রিনের প্রয়োজন হয় না এমন ফল জান্নাতের মধ্যে খাইলা যে ফল খাবার কারণে আপনার ল্যাট্রিনের বাবাই আছে ল্যাট্রিন করেন দুর্গন্ধ হয়ে যায় বাইরে মশা বান্ধিয়া হযরত আদম এবং হাওয়ায় এইভাবে বামর বগলের মধ্যে ঢুকাইলায় এর কারণে আজ পর্যন্ত আদম সন্তান যারা আছে তাদের বামের বগল সামান্য সামান্য একটা দুর্গন্ধ থাকে থাকে না নি কিন্তু সেন্টর বোতল তৈল ঘামাইছে না ও যে মাইয়ার বাপে মশা লইছিল হয়েছে না মশা লইছিল কিছুমান সর বগল গন্ধ কিতার লাগে বগল রুম আপনার সল খোলা এর কারণে ইব্রাহিম সুন্নর বাইরে তোমার বগলের রুম আছে নাবিরিল সরল তোমার মোষ আছে চল্লিশ দিনের ভিতরে জমিন খাটি ভাই বন্দা যদি চল্লিশ বার ঠিক করিলাই জমিন নমাজ পড়ি ভাই আল্লাহ দরবার নমাজ কোন সময় কবুল হইত না বড় রাগ উঠে দেখার বাদে কোনো বেটাইন দেওয়ার বাদে শিখা গেঞ্জি আমি একদিন একজন কইলাম ভাই এবার তোমার জল খোলার দরদাম হয়েছে না কয় আমার তো সোনর খোলা নাই রে বা আমার তো রোবার কথা কইলাম নাই নি বুঝলে না বলে আমি তো দেখি আর তোমার টাইনে আসে বললে সোন এখন সোন আসে নি জমিন সোনর বহুত দাম আছে আসে নাই শিলচর সার্কিট হাউসও ভাই ভাই সোনর ঘর আছে নেন হাইলাকান্দি ভাই ভাই আমার হরিমগঞ্জ সার্কিট হাউসও যাই ভাই বড় বড় অফিস আদালত সোনর ঘর ভাই ভাই এটা ঠান্ডা সোনর ঘর ঘুমাই ভাই সারা দুনিয়া যদি মেঘ দিয়ে ভাঙ্গি লাই বন্দার ঘুম ভাঙ্গে না ভাঙ্গি ভাঙি বিয়ান কবি আল্লাহ তো মেঘ কুম্বাই দিল এ বুধ ভাইতো না আর টিনো টাটা টিনো যে পানির ফুটা পড়বো টা টাস করবো না সোনর দাম আছে আছে না আমার হইল তো সোন নাই বলে তোমার বগল গিতা কয় তুমি খালি কথা কো জানি তা বলে দর বেটা নমাজ পড়াসনি বলে বলে কিয় নমাজ হইতো এরে অত খান লম্বা
আমি কইলাম তোর বউ ঘুমায় কি লাগস আয় মাথা শোনায় ভাই রে বেজান বেটিন সিয়ান আছ বেটিন হুঁশিয়ার আছ বেটিন তে বকিয়া বেটার বগল রুম খাটানি লাইনের কারণে বাইরে তুমি 40-এর ভিতরে আসো কিতা লাগি হাসিয়া তো মানুষ ডাট্টা করিলি ভাই ও আর ওয়াজ করতে এখন হাসি ভাই না ইটা মাসলাম আত্মাতিয়া ঠিক আছে না 40 দিনের ভিতরে খাঁটি যায় যদি 41 দিন হয়ে যায় ভাই 41 দিনের নমাজ আল্লাহর দরবারে কবুল হইত না হযরত আদম এবং হাওয়ার মশালিয়া আল্লাহ জানাইলাও আদম আমি জন্মত সমস্ত হয় ফসল তোমাদের জন্য হালাল করিয়া দিলাম কিন্তু জমিনে জন্নতে একটা ফল নিষেধ করলাম এই ফল খাইলাই এখন আমার কথা অমান্য করিলাইলাই আমি আল্লাহর জন্নতনে তোমাদের বিতাড়িত করিলাইলাম হযরত আদম উলঙ্গং মা হাওয়া আলাইহিস সালাম উলঙ্গ শরীরের মধ্যে কোনো কাপড় নাই হযরত আদমে ফরমাইনো হাওয়া এমন একটা ভুল করলাই যে ভুলের কারণে আল্লাহর জন্নতনে উলঙ্গ আলোতে বিতাড়িত করে হযরত আদম এবং হাওয়া বাইর হইছেন বাইরিয়া সামনে একটা গাছ ছয়লা গাছের নাম হইল আঞ্জির গাছ হযরত আদম আলাইহিস সালামে ফরমাইল ও আঞ্জির গাছ আল্লাহর হুকুমে অনুরোধ করিয়া সামান্য সাহায্য চাইয়ারে তোমার গাছের সামান্য পাতা দে আমরা শরীরটা আমরা আবরু বানাইতাম হযরত আদম আলাইহিস সালামে তিন খান পাতা নয় আর মা হাওয়া আলাইহিস সালামে পাঁচটা পাতা নিয়া শরীরটা গুরু আল্লাহ জানাইলা ও আদম ও হাওয়া কেয়ামত আগ পর্যন্ত তোমার যত আওলাদ হল জমিন হইবা এটা যখন দুনিয়া তনে মারা যাইবা মারা যাবার পরে বেটাই তোর জন্য তিনটা খাবনের খাবন আর যখন মহিলা জমিন তনে মারা যাইবা এই বেটির জন্য পাঁচটা খাবনের প্রয়োজন লাগব সুবহানাল্লাহ ও ভাই শুনে খাবন হযরত আদম আলাইহিস সালাম এক জায়গায় মা হাওয়া আলাইহাস সালাম অন্য জায়গায় একদিন নাই দুই দিন নাই এক মাস নাই দুই মাস নাই এক বছর নাই দুই বছর নাই 100 বছর নাই 200 বছর নাই রে তফসিরের মধ্যে নয় 350 বছর আদম এবং হাওয়ায় জমিন খান্দ আল্লাহ আদম হাওয়ার তোবারে কবুল করে না খেও খেও রে দেখল না অবশেষে আল্লাহ জানাইন ও আদম ও হাওয়া সারাটা জীবন আমার দরবারে খান্দি ভাই আমি আল্লাহ তোমার দুয়ারে কবুল করতাম নাই তোমার একটা উপায় আছে রে আমার আখির জমানার নবীর ওসিলা দরিয়া দোয়া করিলাও আমি আল্লাহ তোমার তোবারে কবুল করিয়া আমি আল্লাহ তোমার দুয়ারে কবুল করিলে মজরে হোনা সুবহানাল্লাহ খার ওসিলা আখির জমানার নবীর ওসিলা ওসিলা দোয়া জায়েজ আছে নি ওসিলা দোয়া জায়েজ আছে ভাইসনি দলিল হযরত আদম আলাইহিস সালামে যখন হাত তুলিয়া দোয়া করেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হযরত আদমে ফরমায় নাই আল্লাহ এই জমিনের মধ্যে যত ধরনের গুনার কাম করলাম তামাম রে মাফ করিয়া দেও আল্লাহ তোমার নবীর ওসিলা ধরিয়া দোয়া করিয়া আমি আদমের গুনারে মাফ করিয়া দোয়ারে কবুল করিলাম আমার বুজুরগণ হযরত আদম আলাইহিস সালামে দোয়া করো আল্লাহর দরবারে দোয়া কবুল হই যায় দোয়া শেষ করো ও সময় দেখুন সামনে চাকা রাখা খেয়ে একজন আটিত্রা হযরত আদম আলাইহিস সালাম সামান্য সামনে যাই এই ন সামান্য অগ্রসর হয় অগ্রসর হওয়ার পরে দেখুন আর কেউ নাই রে 350 বছর আগে আল্লাহ যে হাওয়ারে আমার কাস্তনে দূরত্ব ফালাইলা আমি যখন দোয়া করলাম আল্লাহ মুহূর্তের মধ্যে আমার হাওয়ারে আমার দরওয়াল্লাহ মিলাইছেন সুবহানাল্লাহ যে জায়গার মধ্যে আমার বাবা আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালামর 350 বছর পরে পরিচয় ঘটিল এই জায়গার নাম আল্লাহ তুইও শুন আরাফাত পরিচয় করনে বলা জায়গা আল্লাহ জানাইন ও আদম ও হাওয়া তোমার আওলাদের মধ্যে যারা আমার বাড়ির মধ্যে আইবা যারা আরাফার ময়দান হাত তুলিয়া আমি আল্লাহর দরবারে দোয়া করবা
আমি আল্লাহ তাদের দুয়ারে কোন সময় ঘুরাই দিতাম না সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান অনেকর বাবা হজ যায় যায় না নি অনেকর মা যায় অনেকর ছেলে যায় অনেকর ভাই হজ যায় যাবার সময় একটা অনুরোধ রাখিও ভাই ও বাবা তুমি যখন আমার লাগি হজ তুলে আমার সময় টসর কোন দরকার নাই হজর কোন সামান আনার কোন দরকার নাই আমার একটা অনুরোধ হইল যখন আরাফার ময়দানে হাত তুলে দোয়া করবাই আমি গুনাহগারের জন্য সামান্য দোয়া করিও বাইরে মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল আওলাদের শানো মা বাবায় দোয়া করবা আল্লাহ মা বাবার দুয়ারে ঘুরাইয়া দে না আমার বাবা 2012 ইংরেজি হজ গেছেন আমার জিকার হসেন ও বাবা নজরুল তোমার লগে কিতা আনতাম আমি কইছি বাবা আমার টসর দরকার নাই কোন জিনিসের দরকার নাই আমি একটা অনুরোধ করিয়া যখন আরাফার ময়দানে হাত তুলিয়া দোয়া করবাই আমি আমার লাগি সামান্য দোয়া করিও আল্লাহ একটা বার্তা বাড়ি তার নবীর বাড়ির নিতা আমার বাবায় বাড়িতেয়া কইছেন বাবারে তোমার লাগি আমি আরাফার ময়দানে দোয়া করছি আমার বাবার দোয়া কবুল হইছে আমার বিশ্বাস এবছর হজর হরম ফেলা করে লাইছে দোয়া করবা যদি মৌলার হুকুম হয় আরাফার ময়দানে যাইব মুজদলি হয়ে যাইব মিনার জমিনে যাইব আল্লাহর হাবিব রোজা শরীফের দরে যাইব আমি দোয়া করব আল্লাহ আপনার খতাখানা আমার দিলে জাগাই দিতা বলনা আমি বাইরে আরাফার ময়দানে দোয়া করবাই আল্লাহ আগর জীবনের সমস্ত গুলাম আল্লাহর হাবিবে ফরমাইলেন আরাফার ময়দানে আমার উম্মতে যে সময় হাত তুলিয়া দোয়া করব আল্লাহ তার আগর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন আল্লাহর হাবিবে ফরমাইলেন মানুষ যারা কবরে ওয়াজাবাত লাহু সাবাতি যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর কবর আমার রোজা শরীফ জিয়ারত করলো কাল কিয়ামতের ময়দানে ওয়াজাবাত লাহু সাবাতি আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে এই উম্মতের সাবাত করে আমার লাগি ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ আমরা যারা গেছি বারবার যাওয়ার তৌফিক দান ফরমাও আল্লাহ তোমার যত বান্দা হও তোমার বাড়ি তোমার নবীর বাড়ি যাইতা পারছ না আল্লাহ জীবনের মাঝে মরণের আগে একটাবার তোমার বাড়ি তোমার নবীর বাড়ির মেহমান হিসাবে কবুল করে নাও সারাই হো আমি এর কারণে বাইরে জোয়ান জমিন মা বাবার খেদমত করিও আগামী কাল হইল সবে ভরা তোর রায় তোমার মা জমিন নাই বাবা জমিন নাই অন্ধকার কবর ঘুমাইছ তোমার মা বাবার কবর দরজা মা বাবার কবর দরো গিয়া হাত তুলিয়া দোয়া করো আল্লাহ তোমার মা বাবার রুহুল কুসুর দিবা লাইবা আল্লাহর হাবিবা কালাই সলবে বরবাই ও আয়েশা হাই দইল শাইমানের 14ই রায় এই রাই তোর নাম হইল সবে ভরা তোর রায় এই রাই দাল্লাই আমার উম্মতের এক বছর জীবনের বাজেট ফাঁস করিলাম বাইরে এক সবে ভরা তনে আর এক সবে ভরা তোর ভিতরে যত মানু মারা যাই ভাই আল্লাহ ও রায় হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ লিস্টে মাটাই দে আর সে আজীবনের মধ্যে একটা বড়ই গাছ এই বড়ই গাছের মধ্যে অত খান ফাতা আছে হযরত আদম আলাইহিস সালাম তনে লইয়া কাল কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন হইবা সারার নামে নামে বড়ই গাছ এক একটা ফাতা আছে একটা ফাতার মধ্যে আমার নাম নজরুল ইসলাম আছে এক ফাতার মধ্যে আমার ইমাম সাহেবের নাম আছে আর ফাতার মধ্যে আপনার সারার নাম আছে আল্লাহর হাবিবে ফরমাইন সবে বরাতর রায় মালাকুল মত হযরত আজরাইল আলাইহিস সালাম আর সে আজিম বড়ই গাছের নিচে রান মেলিয়া বই আর সবে বরাতর আগে যে বন্দা মারা যাই ভাই এই বন্দার নামর বরের পাতা এমনিতে হযরত আজরাইল আলাইহিস সালামের কুসুয়াই যায় হযরত আজরাইল আলাইহিস সালামে এইভাবে হাতের মধ্যে লইবা লইয়া ফড়িবারে গনি গ্রামর আব্দুর রহিমর ছেলে আব্দুল সত্তার আগামী মাসের 12 তারিখ দুনিয়া তুলে মারা যাইবা
حضرت عزرائيل عليه السلام لوگه لوگه ڈائری انٹی غوری لائے بھائی زمین شب برا تر رائے اللہ در بار دعا خورو سے آئے اللہ زدی امر جیبان اور حیات کو میاز آئے اللہ تمہر در بار دعا خوری آئے تمہر لبیر وسیل آئے امر حیات اور مدد برکت بالائی دے سرائے خوامی کتا ٹاکا کتا پیشا ओ कारों ने चलिया जाए बाहरे कुन कुन समय ज़मीनों को जल गाए कष्ट करे दिने राते कोटोटा का कोरसो कामाए ये तोटा का कैमने नीबा काफ़ोने तो फ़ोगेट ना याल्लाहुम्मा सल्लियाल्लाह مولانا محمد وعلى آل سيدنا اللهم صل مولانا محمد وعلى آل سيدنا ارجن امر بزرگن امر ما بینو خل ای زمینر مدد زی محیلا پردار حلو تے چلیا زی بھائے بائیر زی گرو زی باڑیر مدد زی لکر مدد پردار سے ای باڑیر مدد لکر مدد ای محلر مدد اللہ رحمت بان برکت نازل ہوئی زی سبحان اللہ زی لکر مدد پردار آئے زی باڑیر مدد پردار آئے ای باڑیر مدد لکر مدد اللہ رحمت بان برکت نائے شبه برا تو رائے دوش گرو منشور دواری اللہ قبول کرنا ارماز گرو اللہ زی بیٹھائیں تیفانی ایک گریہ خفل پریدان خوروائے اور زی بیٹھائیں تیفانی ایک بار خوریہ خفل پریدان خوروائے ای دوی گرو منشور دعا اللہ شبه برا تو رائے قبول کرنا شرائع رکھنا رضو ایر خارونی ما بین خور ای زمین پردار بھر شطر کتا بلن بل خورو تمہا سمست شریر چبیشتہ گنٹا گریہ رکھا نام پردار اور ہٹو تولے نبی فٹن تو چبیشتہ گھنٹا گریہ رکھا نام ہوئی لے پردہ ماں بھی نخول پردار حالو تو تمہیں بازار خوش سے خورو کنو بیرا نہیں تمہارے دموئی سے یہ دیکھا تمہار شامی نائی بکنو سمجھ سے تمہیں خوش سے خورو پردار حالو تے ہاتھر مدد مزا لگاؤ ہور مدد تمہار شریر انگو پتنگو کنو منش زنو دیکھتے نافائے اٹھار نام ہوئی لے پردہ تمہیں پردار بھی تو رویتا ہے گفنی بستو ماں بھی نخلے گرہ قرآن شریف تلاوت کرتا ای تلاوت اور آواز خان باری دا فرد جنتو آئی تو نامات بوزا کے سن امرار ماں بھی نخلے باری تو نماتی جے دو دور سڑک تو نمنا زر ایٹان نام پردان ہے ایر خارانی خیال کر بابائی ہمیں انہیں شمائے لمبا علی سنا کرسی ویسے نا آئیس تار بیزار بار خوتا لائے ای سیزنو تو لمبا واز آمی کرسی نا آئیس بہت لمبا واز کرسی دیکھ ایک جن بھائی آگا می خواہی شبے برا ما بابا انہیں خورا سے انہیں خورا نائی زوری تاکوین ناللہ شبے برا تو رائی تو رسی لائے جنگو تو زکا دیبا ادگات خام ہوتو نا ادگات کسو خام سیمنٹ اور خام آسین نا فوشا فوشا رخام ایک ازار تاٹی خواہی اغزان من شدے ہونا ہمیں شنکے پہ خویا ما بابا قبر اللہ جنگو تو رو بگان آئے اللہ تمہارے بندہ مربائی جناب انام لوگ سبورے خزارتہ دیکھارے قبول اور منظور فرماؤ اللہ تمہارے بندہ مر خاندان بابر خاندان نانر خاندان لانیر خاندان دادر خاندان دادیر خاندان خاندان بو خاندان تمام رے مفرید و شرائع خوامین ایر با دیکن بھائی دوی نمبر ایک خزارتہ دیکھا دیا ایک دن بھائی حد خان تولا مرو رے بھائی ہمیں دعا خورمو بھائی نام آئے اللہ تمہار بندہ ہمار بھائی کمرول اسلام سے بھرے خزارتہ دیکھارے قبول فرمائے آسن نہیں تو سن اللہ تمہار بندہ ہمار حیات بڑھو بابا زمینوں نے یوں دو خر قبر بابا قبر جنہ تر بگان بنائی دے شرائع خوامی اللہ تمہار بندہ جناب نجم الدین سے بھرے نگل فشد غرے قبول فرمائے بھائی ہیں سے بہا تراؤ تخیناتے بڑھے دی بھائی بھائی رے ایک ہزار بولو نائے فشو ٹیغا تخلیو دو ماشاءاللہ ماشاءاللہ اللہ تمہار بندہ مر بھائی رے ایک ہزار ٹیغا رے قبول فرماؤ فشو ٹیغا تخلی ایک دوی زنے دیونا ماشاءاللہ آئے اللہ تمہار بندہ جناب عبد المنن سبور فشو ٹیغا رے قبول فرماؤ
মাশাআল্লাহ যাইতা কি নি বেঙ্গালুর আয় আল্লাহ তোমার বান্দা নাম জানেন তো আল্লাহ তোমার বান্দা জয়নাল উদ্দিন ভাই এ হাজারটা দেখারে কবুল ফরমাও এর বাদে কোন ভাই আতখান তুলা মারো না রাই সো একটা হই আছে ভাই বহুত রাই দুই আছে আবু গিয়া অনেক বাত খাইতা আমিও খাইতাম একবারে হতা খাইলি মই মাশাআল্লাহ মাশাআল্লাহ এর বাদে কোন ভাই কও না নাই এক ব্যাগ সিমেন্ট দাও এক ব্যাগ সিমেন্ট দাও মাশাআল্লাহ নাম আয় আল্লাহ তোমার বান্দা জনাব বাহারউদ্দিন সাবর এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও তোমার বান্দার যত মরদে আনন্দ কার কবর সারার কবর বেহেশত সিমেন্ট লাগাই দাও সারাই হো আমিন এর বাদে কোন ভাই একজন ভাই হাত তোলো ভাই নাম মাস নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই আলাউদ্দিন সাহেব নগদের সিমেন্টের ভরসা দিলা কবুল ফরমাও এর বাদে কোন ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমার বান্দা আমার সজল ভাই দেখবে সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার মা বাবার হায়াতে বাড়াই দেও তোমার বান্দা ওর হায়াত আপনি বাড়াই দেও সারাই এর বাদে কোন ভাই কও না আল্লাহ তোমার বান্দা জানা মইনুল হক সাবর এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও আর আসেননি সময় কমে যার তকবীর দিয়ান না বাক্কা রাইত হই আসে বুধ ভরায় এর বাদে কোন ভাই তুলা দেও না আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই আব্দুল আহমদ সাবর 300 টাকা রে কবুল ফরমাও হইব আগে তোরা তোরা দিছ বাকি রয়েছে গত পারি না এমনেও দিবা বাদে একবার আপনি রেট করে দিবা এখন আর কইবার কম নাই মাইক 2021 খার খার মানা আছে এটা বহুত মানে ফাউরি লিছে এর কারণে ইমাম সাহেব ডাল লইবা কলে কলে এখন আর মাইক কইবার কম নাই হিসাবও নাই তো আচ্ছা দে এখন আর দোয়া হই যাক না বাদে হিসাবও নাই আগে আচ্ছা এখন নাই লেখো মাশাআল্লাহ আরেকজনে 100 টাকা কবুল ফরমাও নাই যাক কইব ইনশাল্লাহ এর বাদেও যার যার আছে ইমাম সাহেব এমনিও কইবা সারার যোগাযোগ আছে কইব আমার বুজুর্গ আমি আপনার খেদমত বেজান সময় নষ্ট করে লেছি আমার লোকে দোয়া করবা আর এখন আর সময় আমি চাইলে ভাল্লাম মনে নিলে আবার ফজর মিস হইব ফিরিয়া খাইলে তো ঘুমার হইত সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত কিভাবে যাব মদি